চ্যাম্পের পর ককপিট কেন প্রোডিউস করতে গেলাম তার ইনফ্যাক্ট অনেকে যাই না। চ্যাম্প যখন আমি লিখছিলাম তখনই ককপিটটা আমার কাছে চলে এসেছিল, কারণ আমরা যখন অ্যামাজন অভিযানে শুটিং করছিলাম ব্রাজিলে তখন আমি আর কমনটা প্ল্যান করছিলাম একটা ছবি করুন। দ্যাট পার্টিকুলার টাইম আমরা ভাবিনি কি আমি প্রোডিউস করবো ছবিটাকে। র্যান্ডম কথা বলতে বলতে উই ওয়ান্ট টু ডু সামথিং অন টু স্টোরিজ, লাইক আমাদের কাছে একটা গল্প ছিল সাম। দেন তারপর কমনটা এসে বললো না দেব অ্যাকচুয়ালি আফটার চাঁদের পান না, মানে পার্ট ওয়ান পার্ট টু হওয়ার পর লোকে আমাদের কম্বিনেশনটা না মানে এই এরকম সহজভাবে দেখতে পছন্দ করবে না, কাম অন মানে দেন হোয়াট শুড উই ডু। হঠাৎ মানে বলতে শুরু করলো কেন তোমার উপর ইউনিফর্ম খুব ভালো লাগবে, ইউনিফর্ম মানে অনেক কিছু হতে পারে, আর্মি ইউনিফর্ম হতে পারে, পুলিশ হতে পারে, এনি কাস্টমস হতে পারে, বাট ট্রাস্ট মি আমার আমার স্বপ্নের মধ্যেও ছিল না কি হি ওয়াজ থিঙ্কিং অফ পাইলট ইউনিফর্ম। দেন ওয়ান ফাইন ডে টোল মি দ্যাট কে হাউ হোয়াট পাইলট পাইলটের কস্টিউম তুমি যদি পড়ো মানে লাইক তোমার চেহারাটাও একদম অ্যাপ লাগবে পাইলটের জন্য, লাইক না বুঝতে পারলাম মানে গল্পটা কী হবে যে না আমার কাছে দুটো ইনসিডেন্ট এসেছে। দেন হি কেম অফ দিস ইনসিডেন্ট, আর দাদরি চাকরি ইনসিডেন্ট ছিল 2015 আর দোহা টু কোচি একটা ইনসিডেন্ট ছিল, দুটো ইন্ডিয়ান সয়েলে হয়েছে, দুটো ইন্ডিয়ান ইনসিডেন্ট। আমি সত্যি ভয় পেয়েছিলাম মানে অনেকে বলছি তখন দাঁড়িয়ে বললাম কি লোকটা পাগল হয়ে গেছে, কারণ এই লেভেলে এই ক্যানভাসে মানে ফ্লাইট এয়ারপোর্ট রানওয়ে ক্র্যাশ হওয়া বেলি ল্যান্ডিং দিস ফিল্ম ককপিট আই থিঙ্ক ইট ইজ মোস্ট ডেফিনেটলি দ্য এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম বিকজ এটা নট অনলি ইন বাংলা সিনেমা বাট আই থিঙ্ক ইন্ডিয়ান সিনেমাতে কখনো এরম একটা সাবজেক্ট নিয়ে একটা ফ্লাইট ক্র্যাশ নিয়ে ফরগেট আ ফ্লাইট ক্র্যাশ এরম 36,000 ফিট আপ ইন দি এয়ার একটা এয়ারক্রাফট নিয়ে কোনোদিনও একটা ফিল্ম হয়নি, আই থিঙ্ক উইচ ইজ আ ম্যাসিভ থিং not only for bangla cinema but I think cinema as a whole being an audience being one of the citizen in india we see then we believe but amader kache kono example chilo na amader kache kono e chilo na benchmark chilo na ke eight tar moton korte hobe kon completely new actor concept I was like ekটু skeptical but I was not negative I would say ke I bollam ki acha tumi golpo ta likho basically screen play hoy tar pore eta upor amra story likhi to basically ami onake bolechilam apni ekta screen play likho tar pore ami golpo ta likho then what I did before writing the script I was calling all my resources is it possible or no is it possible or no who will miss out on the opportunity of creating history let's just say that so মানে আমি এক্সপেরিয়েন্সটা কিভাবে শেয়ার করব আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা বোম্বে এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্ট দুর্গাপুর এয়ারপোর্ট সবকটা এয়ারপোর্টসে শুট করেছি এন্ড উই রিয়েলি আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ টাইম বিকজ আমাদের মনে হচ্ছে আমাদের 4-5 ঘন্টা করে করে দেওয়া হতো মানে বিলিভ মি অর নট মানে আমার রাতকে রাত শুধু মেলে কেটে যেত মানে আইস টু এক্সচেঞ্জ মেল আইস টু ওয়েট ফর দ্য মেল কারণ সব কটা এভরি পারমিশন উই নিড টু হ্যাভ ডকুমেন্টেড কারণ কোথাও যদি কোথাও ভুল হয় ইউ ডোন্ট নো মানে তোমার ঘর সব বিক্রি হয়ে যাবে ইটস লাইক দ্যাট মানে দেয়ার সো মেনি ইনসিডেন্ট ইউ নো ইটস ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেইন দিস ফিলিং ইন ওয়ার্ডস এরকম একটা ইউ নো ফ্লাইটে তো সবসময় চলেছে বাট ফ্লাইটের মধ্যে শুটিং করা এইটা আই থিঙ্ক খুব কম লোকে অপরচুনিটি পায় বা পেয়েছে ট্রেনিং মানে আই ক্যান ইভেন টেল ইউ হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ কারণ ককপিট হচ্ছে গ্যালাক্সি অফ স্টার যেরকম হয় ককপিট হচ্ছে গ্যালাক্সি অফ বাটন মানে ভর্তি ভর্তি বাটন সামনে বাটন মাথার উপরে বাটন ডান দিকে বাটন এইখানে বাটন পিছনে বাটন পায়ের নিচে বাটন তো এভরি বাটন হ্যাজ সামথিং অর আদার ভেরি ইম্পর্টেন্ট ভ্যালিউজ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফাংশন থ্যাংকস টু মিস্টার নন্দী অ্যান্ড থ্যাংকস টু বোম্বের একজন দে আর লাইক নিউ পাইলট দে আর অ্যাপ্লাইং ফর এয়ারলাইন্স তারা তিনজন মিলে মেন ইভেন্ট ফর এ সিমুলেটর সিমুলেটরে গিয়ে এভরিথিং দেস টু টিচ মি মানে হয়তো ফ্লাইট চালাতে পারবো না কোনো এমার্জেন্সি হলে পিছনে গিয়ে বসতে অন্তত পারবো আই নো ফিউ থিংস এটা দাদা এটা 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 মানে আজকে দাঁড়িয়ে মানে আই উড লাভ টু থ্যাংক এভরি ওয়ান মানে যত ডিপার্টমেন্ট আছে ওরা যদি না থাকতো ককপিটটা কোনোদিনও হতে পারতো না আই থিঙ্ক আই থ্যাংক টু DGCA DCS এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া GBK যেখানে বোম্বেতে শুট করেছিলাম দে লাভ দ্য স্ক্রিপ্ট সো মাচ ফার্স্ট টাইম এভিয়েশন ইন্ডাস্ট্রির উপরে কাজ হচ্ছে কলকাতা এয়ারপোর্টকে আমি থ্যাংক ইউ জানাতে চাই দুর্গাপুর এয়ারপোর্টকে আই উড লাভ টু থ্যাংক দ্যাম বিকজ উইথাউট দেয়ার সাপোর্ট এই ছবিটা হতে পারতো না তো বাট আগে আজকে অনেস্টলি বলছি আই এম ভেরি প্রাউড অ্যাজ নট অ্যাজ এ প্রডিউসার নট অ্যাজ এ অ্যাক্টর বাট আই এম প্রাউড দ্যাট কে বস এরকম একটা ছবি বাংলাতে হতে চলেছে বিকজ নেভার হ্যাপেন ইন ইন্ডিয়া নোবডি হ্যাজ এভার ট্রাইড মানে এত বড় বড় হাউস আছে ইন ইন্ডিয়াতে তারা কোনো ট্রাই করতে পারেনি উই ফ্রম বেঙ্গলি প্যাটার্নিটি উই ফ্রম বেঙ্গলি ইন্ডাস্ট্রি উই ডিড সামথিং উইচ নেভার হ্যাপেন ইন ইন্ডিয়া সো দ্যাটস আই এম ভেরি প্রাউড আই এম শিওর দ্যাট কে 22 তারিখে যখন ছবিটা রিলিজ হবে এভরি সিনে গোস they might not like the script they might not like the story they will fall in love with the film because they haven't seen something like that in their entire life that too in Indian cinema
Thank you so much for watching us. Now you have to do one thing. You have to subscribe to our official YouTube channel by clicking over here.